টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল উথাইমিন। বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় মহাসচিব বলেন, এই নিরঙ্কুশ বিজয় উন্নত বাংলাদেশ করার জন্য আপনার নেতৃত্ব ও দর্শনের প্রতি বাংলাদেশের ভোটারদের আস্থার প্রতিফলন ঘটেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টায় ওআইসি সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। অভিনন্দনের পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপরও জোর দেন ইউসুফ বিন আহমেদ আল উথাইমিন।